নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার। মজার এই জন্যই, কারণ করোনা তো আমাদের জীবনযাত্রাকে পুরো বদলে দিয়েছে, পৃথিবীটা পুরো বদলে গেল। করোনাত্তর পৃথিবী, করোনা পূর্ব পৃথিবী। করোনার আগে আমরা একরকম ছিলাম, করোনা আসার পর থেকে গত 6 মাসে আমরা কত বদলে গিয়েছি। এখন আমরা মানুষকে টাচ করি না, কাছাকাছি যাই না, মানুষ আমাদের বাড়িতে অত বেশি আসে না, আমরা কারোর বাড়িতে অত বেশি যাই না। 6 মাস ধরে ট্রেন চলে না, আমরা বাড়িতে বসে আছি। নিশ্চয়ই ট্রেন চলে, কিন্তু তাতে স্পেশাল কিছু, স্পেশাল ট্রেন, আর তাতে এমার্জেন্সি ডিউটি যারা করেন তারাই চড়তে পারেন, আর যারা এমার্জেন্সি করেন না তাদের চড়া হয় না। তো এইভাবে বাড়িতে বসে থাকা, যে যার মতো কাজ করা, অথবা যারা শহরটার কাছাকাছি থাকেন, শহরের মধ্যে থাকেন, তারা যাতায়াত করছেন। যারা শহর থেকে দূরে, শহরতলি মফস্বলেরও দূরে গ্রামে থাকেন, তাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এর মাঝেই আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গোৎসব আসতে চলেছে। দুর্গাপুজোর মহালয়াও শুরু হয়ে গেল। মহালয়ার পর 7 দিনের মাথাতেই পুজো হয় এতটাই জানতাম, এমনটাই নিয়ম ছিল, কিন্তু এবার সেটাতেও অন্যরকম। সেই কবে মহালয়া হয়ে গেল, 17 তারিখ, তারপর পুজো আসতে এখনো কতগুলো দিন বাকি। তো যাই হোক, পুজো আসতে বাকি তো হয় না, পুজোর মহালয়া হয়ে গিয়েছে মানে পুজো ঢাকে কাঠিত কেন, আরো অনেক কিছু হয়ে গেছে, অনেকটা কাছে এসে গিয়েছে। তো ঠাকুর দেখতে মানুষ বেরোবেন, কিভাবে বেরোবেন, যথেষ্ট দূরত্ব বিধি এবং নিজেকে সুরক্ষিত রেখেই বেরোবেন, অন্যকেও সুরক্ষিত করবেন। ঠিক তেমনি আপনার যেমন চিন্তা, সামনের লোকটার যেমন চিন্তা, আপনি যিনি দেখছেন স্বরূপ কথা তার যেমন চিন্তা, যারা এই পুজো কমিটিগুলো, যারা এই বড় বড় পুজো বানান, ঠাকুর বানান, বড় প্যান্ডেল তৈরি করেন, যাদের পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন বছরের পর বছর, তাদের মাথায় তো কম চাপ নেই। তাদেরও তো সুরক্ষিত করার, আপনাকে সুরক্ষিত করার দায়িত্ব তো তাদেরও খানিকটা বর্তায়, এবং সেটা নিয়েই ওরা নিজেদেরকে তৈরি করছেন যতটা সম্ভব। এ কথা সত্যি, প্রত্যেকবার আমরা যেমন বড় বড় দুর্গাপুজো দেখতে পাই, বা যে কোনো পুজো, দুর্গাপুজোর কথা এই মুহূর্তে আলোচনা করছি, যেমন প্রত্যেকবার যত বড় বড় দুর্গাপুজো দেখতে পাই, যেমন মণ্ডপ দেখতে পাই, স্বাভাবিক এবার তো অতটা হবে না, কারণ সবারই সবকিছু বাজেটে কাটছাট করতে হচ্ছে। কোথা থেকে ব্যবসা, কোথায় আর আর্থিকভাবে লাভবান মানুষ, কোথায় টাকার, তো অর্থনীতির হাল তো খুব খারাপ। তো দুর্গোৎসবেও সেই অর্থনীতির খারাপ হাল ফুটে বেরোবে, উঠবে, এতে তো অস্বাভাবিকত্ব কিছু নেই। তো এরই মধ্যে অন্যান্য মণ্ডপে কি হচ্ছে সেগুলো তো বাদ, পরে কখনো আলোচনা করবো। মুদিয়ালির পুজো যারা আপনারা দেখেন প্রত্যেকবার, যারা কলকাতা শহরের ঠাকুর দেখেন, এবং প্রত্যেক ঠাকুর দেখার মধ্যে একটি ঠাকুর মাস্ট যে মুদিয়ালিতে যাবেনই, তাদের জন্য একটি খবর দেওয়া থাকলো যে মুদিয়ালি বোধহয় যে ব্যবস্থা করছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সুরক্ষিত ভাবে ঠাকুর দেখার জন্য ওরা এর থেকে বেশি আর কি করতে পারে। ইতিমধ্যেই কোর্ট রায় দিয়ে দিয়েছে যে টানেলের মধ্যে স্যানিটাইজার ব্যবস্থা করা যাবে না। তো সেই জন্য সেই কাজটি ওরা প্রথমে শুরু করবে ভেবেও পরে আর ওই কাজটি করেনি, যেহেতু কোর্টের রায়, তো সেটার বিরুদ্ধে কেন ওরা যাবে, যায়নি। কিন্তু ওরা যেটা করেছে সেটাও বেশ ভালো। এই যে আমরা বলি না কোথায় মশা মারতে কামান দাগা, তো মশা মারতে কামান দাগার মতোই ওরা অ্যাটলিস্ট করোনা ভাইরাস মারতে কামান দাগার মতো চেষ্টা করছে। ওরা ওই করোনা ক্যানন বা করোনা কামান, কামানের মতোই দেখতে একটি যন্ত্র এবার বসাচ্ছে মুদিয়ালির পুজো মণ্ডপে বা কাছে। এই কামানটির থেকে যেটা বেরোবে, যে জিনিসটা বেরোবে, সেটা 1000 বর্গমিটার অঞ্চলে খারাপ ভাইরাসকে মেরে ফেলে দেবে। এটা কিন্তু খুব ভালো যা বলছেন ওরা, উদ্যোক্তাদের যা দাবি বা মেশিনটার যা কাজ, তাতে ওই কামানটি বসালে, ওই কামান থেকে যদি স্প্রে করা হয়, তাহলে ওই কামান থেকে 1000 বর্গমিটারের মধ্যে যতটা এরিয়া, ততটা এরিয়ার জীবাণু ওরা ধ্বংস করে দিতে পারে। তাই যদি হয় তাহলে মুদিয়ালির ঠাকুর দেখাতে আমি অন্তত অত চিন্তায় থাকবেন না, ওরে বাবা এত লোক হলো, তাহলে কি আমি সমস্যায় পড়লাম, তাহলে কি আমার শরীরে করোনা ভাইরাস ঢুকলো, আমি কি তাহলে সংক্রমিত হলাম, তো এতটা ভাবার জায়গা ওরা রাখছেন না। এবার এখনো পর্যন্ত টিকা আবিষ্কার সেই অর্থে হয়নি, বা হলেও সেই টিকা তো আপনি আমি পাচ্ছেন, তাই আমাদেরকে তো সুরক্ষিত থাকতে হবে, নিজেদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা পুজো মণ্ডপ, পুজো কমিটি, পুজো মণ্ডপ বানাচ্ছেন, যারা চাইছেন তাদের ঠাকুর, তাদের মণ্ডপ দেখতে বহু মানুষ আসুন, তাদেরও দায়িত্ব থাকছে আপনাদেরকে, আমাদেরকে সুরক্ষিত রাখার, তারা তাদের মতো করে চেষ্টা করছেন। এই চেষ্টাটাকে আমরা সাধুবাদ দিতে পারি, কিন্তু চেষ্টার পরেও যে যদি কিছু হয় না হয়, সে তো বিজ্ঞান জানে, সে তো এই ভাইরাসটি জানে যে সে কিভাবে কার শরীরে প্রবেশ করছে। তবে মানুষেরও একটা সতর্কতা এবং চেষ্টার দাম থাকে। তো মুদিয়ালির পুজো কমিটি অ্যাটলিস্ট কিছু চেষ্টা করছে যে যাতে মানুষকে সুরক্ষিত রাখা যায়, এটা ভালো লাগলো। তো বাকি পুজো মণ্ডপ কমিটিগুলো, বাকি পুজো কমিটিগুলো তেমন কিছু চেষ্টা করবে, এরা কামান রেখেছে, আপনারা অন্য কিছু রাখুন, এমন কিছু করুন যাতে মানুষ এতদিন ধরে বাড়িতে বসে আছে,
একটা রোগের ভয়, কালকে সব থেকে সেরা উৎসব যেটা সেখানে তো সে ঠাকুর দেখতে বেরোবে, তার একটু দেখতে বেরোবে, আপনাদেরও মনে হবে বছরে একটাবার পুজো করি, কেন মানুষ আসবে না, কেন আপনাদের এই শিল্পকার্য কারুকাজ কেন দেখবে না, প্রতিমা কেন দর্শন করবে না। তো সবাই সবাই কাজ করুক। মুদিয়ালির পুজো কমিটির সদস্যদের যারা মাথা আছেন তাদের জন্য একরাশ ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা, আপনারা ভালো কাজ করেছেন, আপনাদের এই কাজ স্বীকৃতি পাক। আর বাকি যারা শুনলেন তারা মনে হয় ভালো নিশ্চিন্তেই যেতে পারবেন ঠাকুর দেখতে মুদিয়ালিতে, এবং বাকি যারা পুজো বড় বড় পুজোগুলো অর্গানাইজ করবেন আশা করি তারাও কিছু না কিছু ব্যবস্থা নেবেন যেগুলো এতটাই আধুনিক হবে, ভালো লাগবে অন্তত শুনতে, বাকিটা তো সবই তার হাতে, তিনিই দেখবেন। তো আজকের মতো সরব কথা এটুকুই শেষ, আপনারা দেখতে থাকুন সরব কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, নমস্কার।